বিদায় অনুষ্ঠানে এক ছাত্র এবং শিক্ষিকা যা ঘটালো তা হয়তো আমরা কোনোদিন কল্পনাও করিনি। সম্প্রতি সেই ভিডিওই নেটিজেনদের একাংশের কাছে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্কুলের বিদায়ী অনুষ্ঠানে নিজের প্রিয় শিক্ষিকার সাথে এক ছাত্র বলিউডের ব্লকবাস্টার হিট ছবি আশিকি টু এর জন্য জনপ্রিয় গান তুম হি হুতে রীতিমতো বল ড্রামস করছেন। আর শেষ দিনে ছাত্রদের মন রাখার জন্য শিক্ষিকাও সেই সময়টাকে উপভোগ করলেন। এই দৃশ্য দেখে ছাত্রটির বন্ধুরা সকলেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। তাদের মধ্যে কেউ একজন এই মুহূর্তের ভিডিও করে একটি ছোট ইউটিউব চ্যানেল থেকে তা শেয়ার করে দেন, যা এই মুহূর্তে নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে বেশ কয়েকজন এই ভিডিওর প্রেক্ষিতে নেতিবাচক মন্তব্য পোষণ করছেন। তাদের কয়েকজনের মতে শিক্ষক শিক্ষার্থীদের উচিত যে কোনো পরিস্থিতিতে নিজেদের গাম্ভীর্য ছাত্রছাত্রীদের সামনে ধরে রাখা। তারা মনে করছেন এই শিক্ষকের এমন কাণ্ড ঘটানো উচিত হয়নি। সুপ্রিয় দর্শক, ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট সেকশনে তা জানিয়ে দিন। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের MK TV চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।